আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে আইটেলের একটি ফোন, যার মডেল হচ্ছে আইটেল A36। এই ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লে সমস্যা, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ডিসপ্লে পুরো ভাঙ্গাচুরা অবস্থা সামনে দিয়ে, অ্যান্ড ব্যাক পার্টও হালকা ভাঙা রয়েছে। সো আমরা এখন ডিসপ্লে চেঞ্জ করবো, সেজন্য আমরা ফোনটা আস্তে আস্তে খুলে ফেলবো। সো ফোনটা খুলতে খুলতে আমরা কিছু কথা বলি। অনেকেই বলেন যে ফোনের ডিসপ্লে চেঞ্জ করলে আসলে কালারটা অ্যাকুরেট হয় না, আবার অনেকেই বলে থাকেন যে আসলে ডিসপ্লের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ডিসপ্লে লাগানোর পরে। সো এখানে আমি কিছু কথা বলতে চাই। আর ডিসপ্লের মধ্যে অনেকগুলো কোয়ালিটি থাকে, যেমন মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলে সেটা কিন্তু অনেকগুলো কোম্পানির বিভিন্ন নামে নামে প্রোডাক্টগুলো থাকে। সেই মোবাইলের ডিসপ্লেও বিভিন্ন কোম্পানির থাকে, কিছু আছে ব্র্যান্ডেড কোম্পানি, মানে খুব ভালো প্রোডাক্ট তারা তৈরি করে ডিসপ্লেগুলা, অ্যান্ড কিছু কোম্পানি আছে টেম্পোরারি আর ডিসপ্লে তৈরি করে, তাদের ডিসপ্লেগুলোর কোয়ালিটি অনেক খারাপ হয়। সো প্রথমত আমি বিশ্বাস করি যে একটা কাস্টমারের কাজগুলো যদি 100% সুন্দরভাবে করে দিতে পারি, পরবর্তীতে তিনি অবশ্যই অন্যান্য কাজগুলো আমাকে রেকমেন্ড করবেন। মানে কেউ যদি তার পরিচিত ফোনের কাজ করাতে চায় এবং আমার কাজটার কথা তার মনে পড়বে এবং সেই সেই কাজটা নিয়েও আমার কাছে আসবে। সো সবসময় আমি একটা কথা চিন্তা করি যে ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে আমার প্রফিটটা কম হলেও আমি কিন্তু অরিজিনাল ডিসপ্লেটা লাগানোর চেষ্টা করি। আর আরেকটা কথা, আমরা যে কোনো ফোনের ডিসপ্লে লাগানোর সময় অনেকেই আমি খেয়াল করেছি যে আসলে ডিসপ্লে লাগানোর সময় পুরনো ডিসপ্লেটা যখন তোলেন, পুরনো ডিসপ্লেটা তোলার পরে চারপাশে একটা ঘামের আস্তরণ থাকে, আর সেটা কিন্তু রিমুভ করে না, সেই ঘামগুলো যেমনে থাকে ওই অবস্থায় সে আবার নতুন করে ঘাম দিয়ে আর ডিসপ্লেটা ফিটিং করে দেয়, যার কারণে ফিটিংটা সুন্দর হয় না। সো আমাদেরকে যেটা করতে হবে, নতুন ডিসপ্লে বসানোর আগে অবশ্যই ফ্রেমের চারপাশে যে ঘামগুলো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পুরনোগুলা। ধরুন আপনি এই ফোনটার ফ্রেমের চারপাশ পরিষ্কার করলেন, কিন্তু যে কোনো এক পাশে হালকা ঘাম রয়ে গেছে। সো এখন যদি আপনি একটা নতুন ডিসপ্লে এখানে বসান, তাহলে কি হবে জানেন? তাহলে সমস্যাটা হবে যে কর্নারে হালকা ঘাম রয়ে গেছে, আর সেই সাইডটা কিন্তু ডিসপ্লের উঁচা হয়ে থাকবে। আর পরবর্তীতে দেখা যায় কাস্টমার ফোনটা যখন পকেটে নিবে বা কোনো কারণে চাপ লাগলে ডিসপ্লেটা চলে যাবে। সেজন্যই আসলে সবচেয়ে বেটার হয় আমরা ঘামগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে এ ধরনের সমস্যাগুলো না হয়। সো পরিষ্কার করার পর আমরা যেটা করব, নতুন ঘাম দিয়ে চারপাশে সুন্দর করে নতুন ঘাম বসিয়ে দিব। আর নতুন ঘাম বসিয়ে দেওয়ার পর আমরা যে নতুন ডিসপ্লেটা আছে সেই নতুন ডিসপ্লেটা এখানে বসিয়ে সুন্দরভাবে ফিটিং করব, যেন কোনো প্রেশার না দেয়া লাগে, অ্যান্ড সুন্দরভাবে ফ্রেমের মধ্যে কিন্তু ডিসপ্লেটা বসে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিসপ্লেটা কিভাবে বসাচ্ছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এই ডিসপ্লেটা সুন্দরভাবে লাগাতে পারেন বা যে কোনো কাস্টমারের কাজ, সেটা ডিসপ্লে লাগানো হোক, অন্যান্য কাজ হোক, চার্জিং পোর্ট লাগানো হোক, বা যে হোক যে কোনো ধরনের কাজ হোক, আপনি যদি কাজটা সুন্দরভাবে করে দেন, পরবর্তীতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন, বিলিভ মি। আপনি যদি আজকে কাজটা সুন্দর করে দেন, ওই কাস্টমারটা পরবর্তীতে অন্যান্য কাজ পেলে সে কিন্তু আপনার কাছেই আসবে। আর আপনি যদি একটা কথা চিন্তা করেন যে কোনো রকম কাজটা করে দিতে পারলেই হইলো, জাস্ট আমার কাছ থেকে বিদায় নিতে পারলেই হইলো, তাহলে এ ধরনের কাজগুলো আপনি কাস্টমার হারাবেন প্রচুর এ ধরনের কাজগুলো করার কারণে। এখন আমরা আস্তে আস্তে ফোনটা খুব সুন্দরভাবে ফিটিং করব। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, ফোন খোলার সময় যেমন সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক তেমনই ফোন ফিটিং করার সময় অবশ্যই খুব সুন্দরভাবে কাজ করতে হবে, খুব সুন্দরভাবে ফিটিং করে দিতে হবে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, স্ক্রুগুলো লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা এই চাইনিজ ফোনগুলোতে যখন আমরা স্ক্রুগুলো লাগাই, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, দেখবেন স্ক্রুগুলোর নিচে কিন্তু কোনো লেয়ার নেই, মানে আপনার এই স্ক্রুগুলো যদি চেঞ্জ হয়ে একটা বড় স্ক্রু পড়ে যায় এবং আপনি যদি সেটি লাগাতে যান, তাহলে কিন্তু সেটা ডিসপ্লের উপরে আঘাত পড়বে সেই স্ক্রুটার, এমনকি আপনার ডিসপ্লেও চলে যেতে পারে যেটা নতুন লাগানো।
সো অবশ্যই খেয়াল রাখবেন, স্ক্রুগুলো খুব সুন্দরভাবে রাখবেন এবং স্ক্রুগুলা লাগানোর সময় আবারও বলছি সাবধানতা অবলম্বন করবেন। সো আমরা এখন ফোনটা খুব সুন্দরভাবে ফিটিং করব, স্ক্রুগুলো লাগাবো। স্ক্রুগুলো লাগানোর পর আমরা এক ডিসপ্লেটা আবারও একবার চেক করব যে আমাদের ডিসপ্লে একেবারে অ্যাকুরেট কাজ করতেছে কিনা, আমাদের টাচ অ্যাকুরেট কাজ করতেছে কিনা। আর সব কিছু দেখার পরে আসলে আমরা কাস্টমারকে ফোনটা দিব। সো আমরা এখন ফোনটা একটু পরে চালু করব, আমাদের স্ক্রু লাগানো প্রায় শেষ। এখন আমরা যেটা করব ফোনটা চালু করব। সো ফোনটা চালু হোক, চালু হওয়ার পরে আমরা চেক করব অ্যান্ড চেক করতে করতে বিদায় নিব। সো গাইজ, আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।